সৌদি আরবে তৈরি হবে বিশাল বিনোদন নগরী। সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে 334 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল বিনোদন নগরী গড়ে তোলা হবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। দেশটির সরকারি সংস্থা এসপিএ কথা জানিয়েছে, এই বিনোদন নগরীকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সৌদি আরব। এতে বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্ন ব্যবস্থা থাকবে। গড়ে তোলা হবে সাফারি ও থিম পার্ক। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিবৃতিতে জানানো হয়েছে, বিনোদন নগরীর মূল বিনিয়োগ আসবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে। এতে দেশি বিদেশি আরও বহু কোম্পানিও বিনিয়োগ করবে। 2018 সালের এটির কাজ শুরু হবে, উদ্বোধন করা হবে 2022 সালে। প্রিন্স সালমান বলেছেন, সৌদি আরবে পরবর্তী প্রজন্মের বিনোদন, সাংস্কৃতিক ও সামাজিক চাহিদা পূরণের সব ব্যবস্থা থাকবে এতে। যুক্তরাষ্ট্রের সিক্স ফ্লাগস কোম্পানি জানিয়েছে, তারা দেশটিতে 3টি থিম পার্ক তৈরি করতে আলোচনা শুরু করেছে। সূত্র বিবিসি বাংলা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।